বানরের কামড়ে আহত হয়েছেন নায়িকা তোমা মির্জা। বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। শুটিং করতে গিয়ে বিপত্তিতে পড়তে হয়েছে এ নায়িকাকে। ঈদের বিশেষ নাটকে অভিনয় করছেন তোমা মির্জা। নাটকের নাম নিখোঁজ সংবাদ। তোমার বিপরীতে অভিনয় করছেন শ্যামল মাওলা। নাটকের জন্য বানরের খেলা দেখানোর একটু দৃশ্য করছিলেন তোমা। তখন আকস্মিকভাবে বানরটি তার বাম হাতে কামড়ে দেয়। তোমা মির্জা জানান, চরিত্রের ভেতর পুরোপুরি ঢুকে গেছিলেন, শর্টের এক্সপ্রেশন দিচ্ছিলেন। হঠাৎ বানরটা কামড় দিয়ে বসে, এক্সপ্রেশন দেখে ভয় পেয়েই কামড় দিয়েছে। পরে বানরের মালিক এসে রক্ষা করেন তাকে। দুর্ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয়। নায়িকাকে নেওয়া হয় পাশের একটি হাসপাতালে। চিকিৎসার পর এখন আশঙ্কা মুক্ত আছেন তোমা মির্জা। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবারও শুটিং শুরু করেছেন। এখন ভালো আছি ভাইয়া, কামড় লাগছে তো, যেটা হচ্ছে মেডিসিন ওরা দিয়ে, ব্যান্ডেজের পাশে হসপিটাল ছিল, ওখান থেকে একটা ডাক্তার এসে মেডিসিন দিয়ে দিচ্ছে, তারপর আরো কি কি দিলে যেন বিষটা চলে যায় ওগুলো করে দিচ্ছে। তো দেওয়ার পরে এখন বেটার, এখন ওই যে ওয়ান টাইম দিয়ে রাখছি। এই তো রাতে বুঝতে পারবো যে আমার আসলে টিটেনাস দিতে হবে কিনা। ওরা বলতেছে যে বানরকে ইঞ্জেকশন দিয়ে রাখছে, বাট বানর একদমই ছোট, 4 বছর বয়স। যদি ইঞ্জেকশন দেওয়া না থাকে তাহলে তো এটা খারাপ, কারণ তো কামড় দিচ্ছে, তেমন না যে হেঁচড় লাগছে। এখন তো আমি কাজ করছি, এখন আমাদের লাস্ট ডে, তো আমার আসলে এখানে ব্রেক নেওয়ারও অপশন নাই। তো রাতে গিয়ে আমি ডাক্তার যদি বলে ইঞ্জেকশন দিতে, তখন হয়তো আমি একটা টিটেনাস দিয়েছি। এদিকে তোমার হাতে রয়েছে একটি ওয়েব ফিল্মের কাজ। রায়হান রাফি পরিচালিত ফিল্মটির নাম জানুয়ার 2। শিগগির এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।